তো টাইম অ্যাপের এপিসোড 3 এসে গেছে, আমার দেখাও শেষ। তো চলো আরম্ভ করা যাক। টাইম অ্যাপের একটা সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে, ওপেনিং ক্রেডিটে একটা অ্যানিমেটেড সিকোয়েন্স টাইপের আছে, যেখানে নাম দেখানো হয় কারা কারা টেকনিশিয়ান, কারা কারা অভিনেতা অভিনেত্রী। ওটা ওই ওপেনিং সিকোয়েন্সটা আমার খুব ভাল লাগে। লাইক ওটা লাইক এপিসোডটা শুরু হওয়ার 2-3 মিনিট পর থেকে ওটা হয় চালু, ওকে, একটা হাই পয়েন্টে গিয়ে ওপেনিং সিকোয়েন্সের ওই অ্যানিমেশনটা, আর ওইখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওরা ইউজ করে বারবার, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না, মানে এই শোটার মধ্যে যে একটা চাপা টেনশন আছে, ডেঞ্জার আছে, এই জিনিসটা ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না ক্লিয়ারলি বুঝতে পারা যায়। ওকে, প্রত্যেকবারই যখন এপিসোডটা শুরু যখন হয়, ওই জায়গাটা আমি জানি না, লোকে হয়তো স্কিপ করে দেয় টাইম ইয়ে করার জন্য, আমি ওটা দেখি প্রত্যেকবার এবং ওটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে। এপিসোড 3-তে আমার আরও যে জিনিসটা ভালো লাগলো, কমেডি। কমেডির মধ্যে কোনো ছ্যাবলামি নেই, সিচুয়েশনাল কমেডি ওরা ইউজ করেছে। এখানে একজন ডাক্তারকে জোর করে তুলে নিয়ে যাওয়ার একটা সিন আছে, ওই সিনটা এবং কনভার্সেশন হিলারিয়াস। এবং কমেডির জন্য যদি এই শোতে লাইক সব থেকে ভাগিদার যারা, ঠিক আছে, যাদেরকে সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করতে হয়, সেইখানে আরব চৌধুরী দা, যে এই শোয়ের গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সমস্ত কিছু ক্রিয়েট করার কাজও করেছে, এবং তার একটা ছোট্ট একটা চরিত্র রয়েছে, ছোট্ট চরিত্র আমি বলবো না কারণ তার স্ক্রিন টাইম অনেকটাই, দীপক দাস। এই দাদার অ্যাক্টিং খুব ভালো। আমি এই দাদাকে নিয়ে স্পেসিফিক্যালি কথা কেন বলছি, কারণ এই শোতে যদি অ্যাক্টিং পারফরমেন্স দিয়ে দর্শককে এন্টারটেইন করার কাজ যদি কেউ সব থেকে বেশি যদি করছে, সায়নদার পরেই কিন্তু এই দাদার নাম আসা উচিত, আর আরবদা। এরা দুজন, সায়নদার যে ভিলেন যে চরিত্র, সেটা ডান আদার বাহাদের রোল এরা দুজন প্লে করছে। তো আরবদা আর এই দাদার অ্যাক্টিং খুব ভালো। এরা যে কতটা খচরা, মানে মানে এরা যে কতটা ঢ্যামনা ক্যারেক্টার, ঠিক আছে, শোয়ের মেন ভিলেনের রাইট হ্যান্ড আর বাহাত, ঠিক আছে, ডান হাত বাহাত, তারা ঢ্যামনা ক্যারেক্টার হবে, এবং তাদের গল্প এরকম হবে যে তারা হিরোকে মেন ঝামেলায় ফেলার কাজটাও তারা করবে, আবার কমেডিও করবে। এবং কমেডিতে কিন্তু তাদের কিন্তু ছ্যাবলামি নেই, ঠিক আছে। দুজনে মিলে ডাক্তারকে কিডন্যাপ করার একটা সিকোয়েন্স রয়েছে, ওটা এত হিলারিয়াস, এত হিলারিয়াস। এবং সিরিয়াসলি লাইক আরবদা কত ট্যালেন্টেড, আমি মাঝে মাঝে ভাবি, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে গান সমস্ত কিছু সে তো দিচ্ছেই, প্লাস একটা চরিত্রে সে অ্যাক্টিং করছে, সেটারও অ্যাক্টিং কত প্রপার। আর দীপক দাসদার অ্যাক্টিং, মানে সিরিয়াসলি বলছি, এত সাটেল একটা অ্যাক্টিং করে, ঠিক আছে, কোনো এক্সট্রা ডায়লগবাজি নেই, কোনো কিচ্ছু নেই, এত মানে মানে কি বলবো, মানে অ্যাক্টিংয়ের মধ্যে না একটা রয়্যালটি একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে, যে খুব পরিসীমিত, ঠিক আছে, যে একদম জানে কোথায় কতটা অ্যাক্টিং করতে, একদম জানে, ঠিক আছে, প্রপার। এবং এদের দুজনের কম্বিনেশান আমার খুব ভাল লাগে, বিশেষ করে এই শোর মেন জিনিস হচ্ছে গিয়ে তিনজনে যখন একত্রিত যখন হয়, সায়নদা, আরবদা আর এই দাদা, এই তিনজনের যতগুলো সিন একসঙ্গে থাকে, প্রত্যেকটা সিন অর্থবহ, ডেঞ্জারাস এলিমেন্ট রয়েছে যে এরা কিছুটা হারামিগিরি করছে, এবং কমেডি এলিমেন্ট তার মধ্যে থাকবে। তো এই তিনজন মেবি সব থেকে ভালো অ্যাক্টিং করছে, এবং এদের তিনজনের পারফরমেন্স সব থেকে ভালো। দেন চিত্রদার রোলে অমিত সাহাদা, ঠিক আছে, দেন বাকি যারা যারা আছে তাদের অ্যাক্টিং নিয়ে আমরা কথা বলতে পারি। আরব দে দা যেরকম ভালো গানও দিচ্ছে, কি জানি কখন কি হয়, এই গানটা এই 3rd এপিসোডে রয়েছে, গানটা খুব ভালো। গান আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এই ওয়েব সিরিজটার কিন্তু খুবই ভালো। এবারে আমি রাইটিংয়ের প্রসঙ্গে আসবো, গল্পের প্রসঙ্গে আসবো। গল্প খুব সুন্দর এগোচ্ছে, 3টে এপিসোডের মধ্যে একটাতেও কিন্তু গল্প ল্যাক করেনি, তবে দুখানা মিস্টেক রয়েছে, এই মিস্টেকগুলো আমি জানি না মানে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। সাসপেক্ট করা হচ্ছে যে স্পন্দনের, যে আমাদের মেন যে হিরো, স্পন্দনের করোনা হয়েছে, তো স্পন্দনকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হচ্ছে বা স্পন্দনকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কোনো সিন অ্যাকচুয়ালি নেই, তো স্পন্দনকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার একটা রয়েছে সিন, সেখানে স্পন্দনের মুখে কোনো রকম ইয়ে নেই, মাস্ক নেই। ইভেন কি স্পন্দনের দেখভাল যে করছে আমাদের এই ওয়েব সিরিজের প্রধান অভিনেত্রী যে, ওকে, হিরোইন যে, সে চিত্রদাকে জ্ঞান দিচ্ছে, চিত্রদার বোনের রোল সে করছে, তো সে চিত্রদাকে জ্ঞান দিচ্ছে যে তুমি মুখে মুখোশ পড়ো, এদিকে নিজে কিন্তু মুখোশ পড়ে নেই।
এবার এটা আমার মনে হয় ডিরেক্টরের ফল্ট, অরিজিৎদার ফল্ট, কারণ অরিজিৎদা মেবি মানে ওদেরকে লাইক মুখে ইয়ে রেখে অ্যাক্টিং হয়তো হবে না, সেই জন্য ওরকমভাবে করিয়েছে। তো অ্যাক্টিং ভালো, গল্প ভালো, গান ভালো। আমরা টাইম লুপে কিন্তু এখন অবধি ঢুকিনি, তবে এই এপিসোডের লাস্টে গিয়ে বোঝা গেল যে টাইম লুপে আমরা ফাইনালি ঢুকছি। তান্ত্রিকের কাছে স্পন্দনকে নিয়ে যাওয়া হলো এবং তান্ত্রিক বলল যে আজ রাত্রিবেলা একটা জিনিস হবে, পেট ব্যথা হবে, তারপর ভমিটিং হবে, তারপরে নাকি ও ঠিক হয়ে যাবে। তো পরের এপিসোড থেকে আমরা ফুল ফ্লেজ এই টাইম লুপের গল্পে বোধহয় আমাদের এন্ট্রিটা হচ্ছে। তান্ত্রিকের যে রোল সে খুব ফানি, আমি তার নাম জানি না কিন্তু তার অ্যাপিয়ারেন্স বেশ ফানি ছিল। অ্যাকচুয়ালি অ্যাপিয়ারেন্স ফানির থেকেও তার ব্যাকগ্রাউন্ড সেট আপটা খুব ভালো। দুটো মেয়ে দাঁড়িয়ে রয়েছে সানগ্লাস পরে, আসুসের গেমিং ল্যাপটপ তান্ত্রিক ইউজ করছে, আর বঙ্গাইকে ওরমভাবে ওষুধ খাওয়ানো, লাইক স্পন্দনের চরিত্রটাকে ওইভাবে ওষুধ খাওয়ানোর কী দরকার ছিল আমি সত্যি বুঝলাম না। বাট এনিওয়ে, তো এখনও অবধি তিনটে এপিসোড বেশ ভালো। বিরোহীর সাথে যদি আমি কম্পেয়ার যদি করি, বিরোহীতে না এন্টারটেইনিং এলিমেন্ট ছিল কিন্তু ঘটনার ঘন ঘটা ছিল না, ঠিক আছে? এখানে কিন্তু ঘটনার ঘন ঘটা কিন্তু রয়েছে, ওকে, এবং ইন্টারেস্টিং জিনিসপত্র হয়, ঠিক আছে? তো এই এপিসোডটা মোটামুটি ঠিকঠাকই, এখনও অবধি সিরিজটা খুব ঠিকঠাক যাচ্ছে। তোমাদের কীরম লাগছে যারা ভিডিও দেখছো আমার, তারা কমেন্ট বক্সে ড্রপে কিছু বলতে পারো তোমাদের কীরকম লাগছে। তো এই ছিল আমার রিভিউ, চলো টাটা, বাই।